কোড ডিসাইফার খুলে ভ্রু কুচকে উঠল সিনবেদ প্রধান ডেভিড ডোবিনের। কোডবুকটা ভালো করে নেড়েচেড়ে দেখল, পাতাগুলো কেমন আলগা আলগা, প্রতিটি পাতায় চাপ দিয়ে ফ্ল্যাট করার লক্ষণ স্পষ্ট। ডোবিন বিস্ময়ের সাথে লক্ষ্য করল, চাপের ফলে মাঝখানের কয়েকটা পাতার পেস্টিং আটা পর্যন্ত আলগা হয়ে গেছে। স্পষ্টই বোঝা যায় বইটি জোর করে মেলে রাখতে গিয়ে এমনটা ঘটেছে। কপালটাও কুঞ্চিত হল ডোবিনের। পাশ থেকে আরও একটি বই টেনে নিল ডোবিন, বহুল পঠিত বই, কিন্তু পাতাগুলো অসম হয়নি। বিষয়টা ধীরে ধীরে সন্দেহের এক কুয়াশায় রূপ নিল। ডোবিন ভূগর্ভস্থ সিকিউরিটি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের কক্ষে চলে এলো। বিশাল টেবিলের পাশে বিশাল চেয়ারটায় বসে ডোবিন ইন্টারকমে সহকারী আইজ্যাককে বলল, তুমি একটু এসো এখানে। এক মিনিটের মধ্যেই আইজ্যাক এসে প্রবেশ করল ডোবিনের রুমে। আইজ্যাককে বসার জন্য ইঙ্গিত করে ডোবিন বলল, এই কোড ডিসাইফারটা কে নিয়েছিল? স্মার্থা, দেশরক্ষা সচিব এরহান সালটকের মেয়ে। ও, মনে পড়েছে, কয়দিন রেখেছিল বইটা? 7 দিন। স্মার্থা মেয়েটা তো ভালো, বলে চোখ বুঝল ডোবিন। মুহূর্ত কয় পরে চোখ খুলল। ডিসাইফার আইজ্যাকের হাতে দিয়ে বলল, ডিসাইফারের পাতায় যে ফিঙ্গার প্রিন্টগুলো আছে তা নিয়ে আসো এক্ষুনি। বইটি নিয়ে আচ্ছা বলে আইজ্যাক বেরিয়ে গেল। মিনিট 15 পরে আইজ্যাক ডোবিনের ঘরে ফিরে এলো ফিঙ্গার প্রিন্ট নিয়ে। ঘরে প্রবেশ করতে ডোবিন বলল, কি পেলে আইজ্যাক? স্যার, ডসিয়ারের সবগুলো ফিঙ্গার প্রিন্ট পরিচিত, শুধু একটি ছাড়া। অপরিচিত ফিঙ্গার প্রিন্ট কত জায়গায় পেয়েছ? যতগুলো পাতা দেখেছি সবগুলোতেই আছে। আর আর কি? ডোবিনের চোখে নতুন কৌতূহল। কয়েকটা পাতার আমি রে এক্সামিনেও করেছি। করেছ? কি পেয়েছ তাতে? চেয়ারে সোজা হয়ে বসল ডোবিন, তার ধারালো চোখ আইজ্যাকের চোখে। সাধারণ আলো থেকে 100 গুণ বেশি শক্তিশালী এক ধরনের রে প্রতিফলন চিহ্ন পাওয়া গেছে ডসিয়ারের পাতায়। এক পোঁচ কালি যেন ছড়িয়ে পড়ল ডোবিনের গোটা মুখে। এক লহমাই তার বয়সটা 10 বছর বেড়ে গেল। চোখের ধারালো দৃষ্টি যেন নিস্তেজ হয়ে গেল, কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠল। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে লাগল। পায়চারি করতে করতে আইজ্যাকের কাছে এসে অপরিচিত সেই ফিঙ্গার প্রিন্টটি তার কাছ থেকে নিয়ে চোখের সামনে ধরল। দেখে স্বগতই উচ্চারণ করল, মহিলার ফিঙ্গার প্রিন্ট। আইজ্যাকের হাতে ফেরত দিয়ে ডোবিন বলল, স্মার্থা ছাড়া আর কারো হাতে গেছে এই ডসিয়ার? না সূচক মাথা নাড়ল আইজ্যাক। তাহলে অন্য কিছু চিন্তা করার আগে স্মার্থাকে একবার জিজ্ঞেস করতে হয় আর কারো হাতে এই ডসিয়ার পড়েছিল কিনা। একটু থামল ডোবিন, তারপর বলল, আইজ্যাক যাও, ড্রাইভারকে গাড়িতে উঠতে বলো, আমি দেশরক্ষা সচিবের বাসায় যাব, টেলিফোনে ওর কাছ থেকে অনুমতি নিচ্ছি। আইজ্যাক বেরিয়ে গেল। ডোবিন লাল টেলিফোনের রিসিভারটা তুলে নিল হাতে। কোড ডিসাইফারটা এমিলিয়ার হাতেও গেছে এ কথা জেনে নিয়ে ডোবিন ছুটল এমিলিয়ার বাড়িতে। ডেভিড বেনগুরিয়ানের ছেলে ডেভিড সালেম সোলোমন যুদ্ধে একটা পা ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনী থেকে রিটায়ার করেছেন অনেক আগে। ডাকসাইটে একজন অফিসার ছিলেন তিনি সেনাবাহিনীর। এখন একজন শিল্পপতি ব্যবসায়ী হিসাবে সকলের সম্মানের পাত্র তিনি। তাছাড়া ডেভিড বেনগুরিয়ানের ছেলে হিসেবেও তার একটা বিশেষ মর্যাদা আছে সবার কাছে। ডোবিন সেনাবাহিনীতে ডেভিড সালেমের অনেক জুনিয়র ছিল। সালেমের ড্রয়িং রুমে বসে তার অপেক্ষা করছিল ডোবিন। ডেভিড সালেম এসে ড্রয়িং রুমে প্রবেশ করতে উঠে দাঁড়িয়ে স্যালুট দিল ডোবিন। বলল, স্যার, অসময়ে এসেছি, এমিলিয়ার সাথে একটু কথা বলতে চাই। ডোবিনের মুখের দিকে তাকিয়ে সালেম বলল, বসো ডোবিন, তোমাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। জি স্যার, ব্যাপার কি, কিছু ঘটেছে? আমাদের নতুন কোড ডিসাইফারটাও আমাদের হাতের বাইরে চলে গেছে বলে মনে হচ্ছে। হাতের বাইরে মানে শত্রুর হাতে? কপাল কুঞ্চিত হয়ে উঠল ডেভিড সালেমের। শত্রুর হাতে গেছে কিনা এটা এখনো স্পষ্ট নয়, এজন্যই এমিলিয়ার সাথে এ ব্যাপারে কয়টা কথা বলতে চাই। এমিলিয়ার সাথে এ ব্যাপারে? বিস্ময় ঝরে পড়ল ডেভিড সালেমের কণ্ঠ থেকে। জি স্যার, কোড ডিসাইফারটা এমিলিয়ার হাতেও গিয়েছিল। ব্যাপারটা খুলে বলো তো ডোবিন।
এবার কিছুটা উদ্বেগ ডেভিড সালেমের কণ্ঠে। সোফায় একটু নড়ে চড়ে বসে জবিন বলল, দেশরক্ষা সচিব এরহান সালটকের মেয়ে স্মার্থা মোসাদের ট্রেনিং নিচ্ছে। দেশরক্ষা সচিবের কথায় তাকে 7 দিনের জন্য কোড ডিসাইফারটা দিয়েছিলাম। ডিসাইফারটা ফেরত পাওয়ার পর আমরা চেক করতে গিয়ে দেখেছি ডিসাইফারটার ফটোকপি করা হয়েছে। কার দ্বারা হয়েছে আমরা জানি না, যেহেতু কোড বইটা স্মার্থার কাছ থেকে এমিলিয়াও নিয়েছিল, তাই আমরা তাকেও কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। উদ্বেগ ফুটে উঠল ডেভিড সালেমের চোখেও। তিনি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটেও দীর্ঘদিন কাজ করছেন। তিনি জানেন ছোট্ট ওই কোড বইটার কত মূল্য। জাতীয় নিরাপত্তার প্রশ্নই শুধু নয়, জাতির গোয়েন্দা নেটওয়ার্কের জীবন ওই কোড বই। ডেভিড সালেম বলল, তুমি সাংঘাতিক খবর শোনালে ডুবিন, শত্রুরা আমাদের কোডের কপি পেয়ে গেলে সর্বনাশ। এমিলিয়াকে আমি ডেকে দিচ্ছি বলে ডেভিড সালেম বেয়ারাকে নির্দেশ দিল এমিলিয়াকে ডেকে আনার জন্য। অল্পক্ষণ পরেই এমিলিয়া এসে ড্রয়িং রুমে প্রবেশ করল, লাল লম্বা স্কার্ট পরা, মাথায় রুমাল। ডেভিড সালেম বলল, এসোমা। জবিন এমিলিয়ার দিকে মুখ তুলে হেসে বলল, বসোমা, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন চাচা যান? আছি একরকম, খুব ভালো কি থাকতে পারছি? এমিলিয়া সোফায় তার পিতার পাশে বসল। মুহূর্ত কয়েক সবাই চুপচাপ। নিরবতা ভাঙল প্রথমে এমিলিয়ার পিতাই, বলল, তোমার চাচা ডবিন তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবে এমি, বলে ডবিনের দিকে তাকিয়ে বলল, তোমার কথা শুরু করো ডবিন। এমিলিয়া চকিতে একবার পিতার দিকে তাকালো, একটা সন্দেহ, বিশেষ করে ডবিনকে এভাবে দেখে তার মনে ঝিলিক দিয়ে গেল। সেই সাথে একটা শঙ্কাও দেখা দিল তার মনে, বোধহয় চোখে মুখে তার একটা অস্বস্তির ছাপও ফুটে উঠল। কিন্তু তা মুহূর্তের জন্যই। ঘটনার কথা স্মরণ করতে গিয়ে তার হৃদয়ে ভেসে উঠল মাহমুদের মুখ। প্রশান্তিতে ভরে উঠল এমিলিয়ার বুকটা। ওর কাজে লাগতে পেরেছে এমিলিয়া, এর চেয়ে বড় তৃপ্তি তার কাছে আর কিছু নেই। ডেভিড সালামের কথায় ডবিন একটু নড়ে চড়ে বসল। একটু সামনে ঝুঁকে বসে জিজ্ঞেস করল, মা এমিলিয়া, তুমি তো স্মার্থার কাছ থেকে কোড ডিসাইফার নিয়েছিলে, তাই না? এমিলিয়া শান্তভাবে জবাব দিল, জি নিয়েছিলাম। এনে কদিন রেখেছিলে? বাসায় আনিনি। তাহলে? স্মার্থার বাসায় আমি ওটা দেখেছি। এমিলিয়ার জবাবে ডেভিড সালেমের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। ডেভিড আবার জিজ্ঞেস করল, তুমি কি গোটা বইটা পড়েছিলে? হ্যাঁ, গোটা বইটাই আমি দেখেছি। ডবিন একটু চুপ করে থাকল, তারপর মুখ তুলে তাকালো এমিলিয়ার দিকে, বলল, তুমি কি বইটার ফটো নিয়েছিলে? ডেভিড সালেমেরও স্থির দৃষ্টি এমিলিয়ার দিকে, তার চোখে কিঞ্চিত উদ্বেগ উৎকণ্ঠার ছাপ। প্রশ্ন শুনে এমিলিয়ার মুখ একটু নিচু হল, একটা বিমর্ষতার ছাপ ফুটে উঠল তার চোখে মুখে। বাইরে শান্ত দেখালেও বুকটা তার তোলপাড় করছিল। কি উত্তর দেবে সে? পিতা, দাদার মর্যাদার কথা সে জানে, নিজের জন্য তার কিছু ভয় নেই, কিন্তু তার এ স্বীকৃতিতে পিতার এবং দাদার মানমর্যাদা ধুলায় লুটিয়ে পড়বে, এই কথা তার কাছে খুব বড় হয়ে উঠল। তাহলে সে কি করবে? মিথ্যা কথা বলবে? জলজান্ত মিথ্যা কথা সে বলবে কেমন করে? তার প্রিয়তম মাহমুদের কথা তার মনে পড়ল। এই অবস্থায় সে কি করত? নিশ্চয় তার মতো নীতি নিষ্ঠ মানুষের মিথ্যা বলার প্রশ্নই উঠে না। যদি তাই হয় তাহলে তার এমিলিয়া জীবনের ভয়ে, বংশমর্যাদার ভয়ে মিথ্যা কথা বলবে কি করে? এমিলিয়া মন শক্ত করল, সিদ্ধান্ত নিয়ে নিল, মুখ না তুলেই ধীর কণ্ঠে সে বলল, হ্যাঁ আমি ফটো নিয়েছি। ফটো নিয়েছ? ডেভিড সালেম এবং ডবিন দুজনের কণ্ঠে আঁতকে উঠল। ডেভিড সালেমের চোখে মুখে একটা কালো ছায়া নেমে এসেছে। সে বিস্ময় বিস্ফারিত চোখে তাকিয়ে আছে এমিলিয়ার দিকে, যেন তার বিশ্বাস হতে চাইছে না। এমন কণ্ঠে সে দ্রুত জিজ্ঞেস করল, সত্যি বলছ তুমি ফটো নিয়েছ? মুখ না তুলেই এমিলিয়া বলল, জি আব্বা। ডেভিড সালেম আর কোনো কথা জিজ্ঞেস করতে পারল না, যেন ব্যাপারটা বুঝতে এবং আত্মস্থ হতে তার সময় লাগছে। এই ফাঁকে ডবিন জিজ্ঞেস করল, ফটোগুলো তোমার কাছে এখন আছে? না, নেই। মুহূর্তে উত্তেজনায় মুখটি লাল হয়ে উঠল ডবিনের,
চঞ্চল হয়ে উঠল সালেমের চোখ মুখো। এমিলিয়া কিন্তু মুখ তোলেনি। যেভাবে সে মুখ নিচু করে বসেছিল সেভাবেই বসে থাকল। ডুবিন আবার জিজ্ঞেস করল, কোথায় ফটোগুলো? এবার মুখ তুলে স্পষ্ট কণ্ঠে এমিলিয়া বলল, মাহমুদ নামের একজন ওগুলো নিয়ে গেছে। মাহমুদ কে? সে কোথায় থাকে? প্রায় চিৎকার করে উঠল ডুবিনের কণ্ঠ। আমি তার নাম জানি, কোথায় থাকে জানি না। এবার ডেভিড সালেম জিজ্ঞেস করল, কেমন করে, কোথায় তোমার সাথে পরিচয়? উদ্বেগে যেন ভেঙে পড়তে চাইল ডেভিড সালেমের কণ্ঠস্বর। এমিলিয়া ধীর কণ্ঠে জবাব দিল, একটা দুর্ঘটনার সময় উনি আমাকে রক্ষা করেছিলেন, সেই থেকে পরিচয়। কোথায় থাকেন তার কিছুই আমি জানি না। ডোবিন ডেভিড সালেমের দিকে একটু চেয়ে এমিলিয়ার দিকে ফিরে আবার জিজ্ঞেস করল, মা এমিলিয়া, তুমি বুদ্ধিমতী, তুমি জানো ওই কোড ডিসাইফারটি শত্রুর হাতে পড়লে ইসরায়েল রাষ্ট্রের কি সর্বনাশ হয়ে যাবে। আমরা চাই তার হাত থেকে এই মুহূর্তে ওটা উদ্ধার করি। তুমি তার ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করো। চোখে মুখে এমিলিয়ার একটা অসহায়ত্বের ভাব ফুটে উঠল। বলল, চাচা জান, আমি মিথ্যে কথা বলি না, বলছি আমি তার ঠিকানা জানি না। ভাবছিল ডোবিন মুখ নিচু করে, কিছু পর মাথা তুলে বলল, তার সাথে যোগাযোগ হতো কোথায় সেটা বলো। তার সাথে কোনো যোগাযোগ আমি কখনো করিনি, স্পষ্ট কণ্ঠে জবাব দিল এমিলিয়া। মাথা নিচু করে ভাবছিল ডোবিন। কিছুক্ষণ পরে মুখ তুলে ডেভিড সালেমের দিকে চেয়ে বলল, স্যার, আপনার সাথে একা কথা বলতে চাই। ডেভিড সালেমের গোটা মুখমণ্ডলটা বিধ্বস্ত, বিমূঢ় ও অসহায় ভাব সেখানে। সে এমিলিয়াকে বলল, মা, তুমি একটু ভিতরে যাও। এমিলিয়া চলে গেলে ডোবিন বলল, বলুন স্যার, এখন কি করণীয়? আমিও ভাবছি ডোবিন, কেমন করে এ সর্বনাশ হলো বুঝতে পারছি না। আমার মনে হয় স্যার, এমিলিয়া শত্রুপক্ষের গোয়েন্দা নেটওয়ার্কের জালে জড়িয়ে পড়েছে। চমকে উঠল ডেভিড সালেম, বলল, তুমি কি এরকমটাই মনে করছ? আমার কাছে এখনো কিছু স্পষ্ট নয় স্যার। ডোবিন একটু থামল, একটু দ্বিধা করল, তারপর বলল, পরিস্থিতি যতদূর গড়িয়েছে তাতে এমিলিয়াকে একবার আমাদের অফিসে যাওয়া দরকার। সকলে যাতে মুতমাইন হতে পারে এজন্য সকলের সামনেই তার জিজ্ঞাসাবাদ হওয়া উচিত। মনে মনে কেঁপে উঠল ডেভিড সালেম। তার অতি আদরের একমাত্র কন্যাকে যেতে হবে সিনবেথ অফিসে? এ যাওয়ার অর্থ সে বুঝে। বুকটা তার মোচড় দিয়ে উঠল, কিন্তু সেই সাথে মনে পড়ল রাষ্ট্রের কথা, ইসরায়েলি জনগণের কথা, ইহুদি স্বার্থের কথা। আরও মনে হল, অন্যের ক্ষেত্রে হলে এ পরিস্থিতিতে সে কি করত? বড় অসহায় বোধ করল ডেভিড সালেম। পিতৃমন তার কোনো যুক্তি মানতে চায় না, কিন্তু তার পিতৃস্নেহের কি মূল্য? কে এর মূল্য দিবে? সে কি ডোবিনকে বাধা দিতে পারবে? তার পিতৃত্বের অধিকার দিয়ে রাষ্ট্রের অধিকারকে সে কেমন করে ঠেকিয়ে রাখবে? ডেভিড সালেম ডোবিনের দিকে চেয়ে ধীরে ধীরে বলল, এখনই নিয়ে যেতে চাও? ডোবিন ডেভিড সালেমের এই অবস্থার সামনে খুবই বিব্রত বোধ করছিল। বলল, তার আগে স্যার, আপনারা এমিলিয়াকে একটু বুঝিয়ে দেখুন, মাহমুদের ঠিকানা জানালে ব্যাপারটা সহজ হয়ে যায়। আবার কেঁপে উঠল ডেভিড সালেমের মন। ডোবিনরা এই কঠিন পয়েন্টই ধরবে সে জানে। বলল, ঠিক আছে ডোবিন, তুমি আরেকটু বসো। বলে ডেভিড সালেম ভেতরে চলে গেল। সালেম চলে গেলে ডোবিন টেলিফোন ধরল অফিসে। টেলিফোনের ওপার থেকে আইজ্যাক কথা বলে উঠল। ডোবিন বলল, আইজ্যাক, খবর খারাপ, পাখি আমাদের হাতছাড়া বলে মনে হচ্ছে। ঘটনার মূল এখন এমিলিয়া, তাকে নিয়ে আসছি। বিস্মিত আইজ্যাক ওপার থেকে কিছু বলতে চাইল। ডোবিন তাকে বাধা দিয়ে বলল, এখন আর কোনো কথা নয়, আসি তারপর। ডোবিন মাথা নিচু করে দাঁড়িয়েছিল গাড়ির পাশে। এমিলিয়া শান্ত ও স্বাভাবিকভাবে হেঁটে গিয়ে গাড়িতে উঠল। তার ইচ্ছা হচ্ছিল পিছন ফিরে একবার মাকে দেখে, কিন্তু সাহস পাচ্ছিল না। মায়ের মুখ সে সহ্য করতে পারবে না, হয়তো সে ভেঙে পড়বে শেষ মুহূর্তে, আর লোকে বলবে আমি ভয়ে কাঁদছি। তার মনে পড়ল পিতামাতার কান্নাজড়িত অনুরোধের কথা, আমি যেন মাহমুদের ঠিকানা বলে দিই, বলে দিয়ে নিজেকে রক্ষা করি, পিতামাতার মুখ রক্ষা করি। কিন্তু এই অনুরোধ এমিলিয়া রাখবে কি করে? সে তো আসলেই মাহমুদের ঠিকানা জানে না। এখানেই সবচেয়ে বেশি কষ্ট লাগছে এমিলিয়ার। পিতামাতা নিশ্চয় মনে করছেন আমি সব জানি,
কিন্তু বলছি না। কিন্তু কেমন করে সে তাদের বুঝাবে যে তাদের এমিলিয়া তাদের সাথে মিথ্যা কথা বলেনি? ডুবিনের গাড়ি এমিলিয়াকে নিয়ে চলে গেল। এমিলিয়ার মা আইরিনা টলতে টলতে বাড়ির ভেতরে প্রবেশ করল, চলে গেল শোবার ঘরে। ওখানে এমিলিয়ার পিতা ডেভিড সালেম চেয়ারে বসে গালে হাত দিয়ে বাইরে তাকিয়েছিল। কাঁচের জানালা দিয়ে তার দুটি চোখ কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে। আইরিনা তার গায়ে হুমড়ি খেয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। তুমি কোনো কিছু বললে না, কেন যেতে দিলে আমার এমিলিয়াকে, কেন? ডেভিড সালেম কিছুই বলল না, যেমন বসেছিল তেমনই বসে রইল, ঠিক বোবা মানুষের মতো। আইরিনা ডেভিড সালেমের গা থেকে গড়িয়ে পড়ে গেল মেঝেতে। ডেভিড সালেম উঠে আইরিনাকে তুলে বলল, ধৈর্য ধরো আইরিনা, ইহুদিরা আমরা ইসরায়েলের স্বার্থকে সবার উপর স্থান দিয়েছি। মানে না একথা, মানতে হবে আইরিনা, ব্যক্তির জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেব কেমন করে? দেশের স্বার্থ বিকিয়ে দেবার প্রশ্ন কেন, আমার এমিলিয়া নেই দোষ। তুমি বললেই তো সবাই একথা বলবে না আইরিনা, আমার এমিলিয়া যা জানে সত্য সত্যই সব বলেছে, সত্য বলেই তো আরো জড়িয়ে পড়েছে। আইরিনা আবার ফুঁপিয়ে কেঁদে উঠল, না আমি এসব কিছু বুঝি না। প্রধানমন্ত্রী তোমার পিতার লোক, তাকে তুমি বলো আমার এমিলিয়াকে ফিরিয়ে আনো। ডেভিড সালেম আইরিনাকে সান্ত্বনা দিয়ে বলল, আমাকে এ অনুরোধ করো না, আমি এ কথা তাকে বলতে পারবো না। এক ঝটকায় উঠে দাঁড়ালো আইরিনা, চিৎকার করে বলল, তুমি এত নিষ্ঠুর, তুমি পিতারা, তুমি কি জানো না সিনবেথ কোন নরপশুদের আড্ডা? বলে কান্না চাপতে চাপতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল আইরিনা। চেয়ারে ফিরে এলো সালেম। আইরিনার শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল তার অন্তরে, তুমি পিতারা, তুমি জানো না সিনবেথ কোন নরপশুদের আড্ডাখানা? অন্তরটা তারও হাহাকার করে উঠল। এমিলিয়ার অসহায় মুখটি ভেসে উঠল তার চোখে, দুচোখ ফেটে তার নেমে এলো অশ্রু, মাথাটা নুয়ে পড়ল টেবিলে। অবরুদ্ধ কান্নার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কেঁপে উঠতে লাগল তার শরীর। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস সিনবেথ, এর নির্যাতন সেল, অন্ধকূপের মতো সেলটি, দুই হাতের বেশি প্রশস্ত নয়, পাথরে দেয়াল, একটিমাত্র লোহার দরজা বাইরে থেকে বন্ধ, কোনো জানালা নেই। বহু উঁচুতে দেয়ালের ঘুলঘুলি দিয়ে একখণ্ড আলো এসে বিপরীত দিকের দেয়ালে পড়েছে। সেলের ঘুটঘুটে অন্ধকারের বুকে ওই গোলাকার আলোকখণ্ডকে মনে হচ্ছে যেন কারো দৈত্যাকার রক্তচক্ষু। জ্ঞান ফিরে পেয়েছে এমিলিয়া অনেকক্ষণ। সারা গায়ে অসহ্য বেদনা, হাত ও পায়ের আঙ্গুল তীব্র যন্ত্রণায় খসে যাচ্ছে যেন। হাত ও পায়ের আঙ্গুলে সূঁচ ফুটানোর দুঃসহ স্মৃতি তার সামনে এলো। শিউরে উঠল সে, উহ কি সে বর্বরতা! কিন্তু সব বেদনা সব যন্ত্রণা ছাপিয়ে উঠেছে তার তৃষ্ণা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক, যেন এক সাগর পানি হলেও এ তৃষ্ণা মিটবে না। দিন কি রাত বোঝা যাচ্ছে না। কোথা থেকে যেন একটা খটখট শব্দ কানে এলো, ভারী বুট পায়ে কে যেন হেঁটে যাচ্ছে। তৃষ্ণা অসহ্য হয়ে উঠল তার, যন্ত্রণায় কোঁকে উঠল সে, তার মুখ ফুটে চিৎকার বেরোল, পানি পানি পানি। এ সময় খট করে খুলে গেল সেলের লৌহ দরজা, প্রবেশ করল সিনবেথের আইও, ইনডোর অপারেশন বিভাগের প্রধান জন স্যামুয়েল, তার সাথে আরেকজন লোক, নাম সলোমন, হাতে তার একটি জগ ও একটি গ্লাস। পানি দেখে উন্মুখ হয়ে উঠল এমিলিয়া, তার চোখের কোণে আশার আলো চিকচিক করে উঠল। এই মুহূর্তে তার কাছে পানির চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। মিস্টার স্যামুয়েল দাঁড়িয়েই বললেন, মিস পলিন ফ্রেডম্যান, আপনি কি মনস্থির করতে পেরেছেন? প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এমিলিয়া বলল, আমাকে পানি দিন। আমি দুঃখিত মিস পলিন, আপনি আমাদের সাহায্য না করলে আমরা কেমন করে আপনাকে সাহায্য করতে পারি, নির্বিকার কণ্ঠে বলল স্যামুয়েল। কি সাহায্য আমি করতে পারি? আমি তো বলেছি স্যামুমের কারো পরিচয় আমি জানি না, কোনো ঠিকানা তাদের আমার জানা নেই। আপনি তাদের কোনো খবর রাখেন না? হাসালেন মিস পলিন। বিশ্বাস করুন আমাকে, কান্নায় ভেঙে পড়ল এমিলিয়া, আপনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, জাতির অন্যতম প্রতিষ্ঠাতা, মৃত ডেভিড বেনগুরিয়ানের নাতনি। আপনার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা আছে বলেই
আপনার কাছ থেকে কথা বের করতে আমাদের এত দেরি হচ্ছে, কিন্তু আর দেরি আমরা করতে পারি না। আপনি আমাদের বিশ্বাস ও শ্রদ্ধার মর্যাদা রাখেননি। এমিলিয়া মাথা নিচু করেছিল, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অবিরাম ধারায় নামছে পানি। সে ধীরে ধীরে চোখ মুছে ফেলল, ভাবল এদের কাছে অনুগ্রহ ভিক্ষা করে কোনো লাভ নেই, কোনো কথায় এরা বিশ্বাস করবে না। যত কষ্টই হোক, মৃত্যুর সীমা পেরিয়ে তো আর কিছু ঘটবে না। মিস্টার স্যামুয়েল কিছুক্ষণ থেমে আবার বলল, আপনাকে ভাববার জন্য 10 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আপনি আমাদের সহযোগিতা করতে রাজি না হলে ভয়াবহ পরিণতির সম্মুখীন আপনাকে হতে হবে। তড়িৎ আসনের নাম শুনেছেন নিশ্চয়? তড়িৎ আসনের কথা শুনতে আতঙ্কে শিউরে উঠল এমিলিয়ার গোটা দেহ, কিন্তু নিজেকে সামলে নিল। সে বলল, 10 মিনিট কেন, 10 দিন সময় দিলেও আমার ওই একই কথা মিস্টার স্যামুয়েল, আমি যা জানি না তা বলতে পারবো না। কোনো কথা না বলে মিস্টার জন স্যামুয়েল বের হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে বের হয়ে গেল পানিওয়ালা সলোমন। এমিলিয়ার চোখে পড়ল পানিওয়ালা যেখানে দাঁড়িয়েছিল সেখানে মেঝের উপর খানিকটা পানি জমে আছে, ফোঁটা ফোঁটা করে পড়ছিল জগ থেকে। এমিলিয়া এগিয়ে গেল পানির দিকে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে। দরজা সে সময় বন্ধ হয়ে গেল, অন্ধকারে ডুবে গেল ঘর। এমিলিয়া হুমড়ি খেয়ে পড়ল পানির উপর, মাটিতে ঠোঁট ঠেকিয়ে শুষে নিল পানিটুকু। গলা জিহবাইতে ভিজল বটে, কিন্তু আরও তীব্র হয়ে উঠল তৃষ্ণার জ্বালা। মেঝে থেকে পানির শেষ চিহ্নটুকু জিহবা দিয়ে শুষে নিয়ে কান্নায় লুটিয়ে পড়ল এমিলিয়া। অনেকক্ষণ ধরে কাঁদল সে, মনে পড়ল মাহমুদের কথা। সে কি জানতে পেরেছে তার এই অবস্থা? সে কি আর কোনোদিন বেরোতে পারবে এই মৃত্যুপুরী থেকে? দেখতে পাবে কি আর মাহমুদকে? বাইরে ভারী বুটের শব্দ হল, তালা খোলার শব্দ শোনা গেল, তারপর খট করে খুলে গেল দরজা। প্রবেশ করল সেই মিস্টার জন স্যামুয়েল। দরজায় দাঁড়িয়ে থাকলো আরও দুজন। মিস্টার স্যামুয়েল একই ধরনের প্রশ্ন পুনরায় আওড়াল, আপনি কি মনস্থির করতে পেরেছেন মিস পলিন? এমিলিয়া এ নিরর্থক প্রশ্নের কোনো জবাব দিল না। মিস্টার জন স্যামুয়েল পুনরায় বলল, চরম পথ বেছে নিতে আমাদেরকে আপনি বাধ্য করলেন মিস পলিন। যে পথই আপনারা গ্রহণ করুন, যা জানা নেই তা আপনারা বের করতে পারবেন না, বলল এমিলিয়া। এরকম কথা আমরা বহু শুনেছি বহুজনের কাছে, কিন্তু শেষে বলতে তারা বাধ্য হয়েছে, বলে একটু থেমে দরজায় দাঁড়ানো দুজনকে বলল, একে নিয়ে চলো অপারেশন রুমে, বলে সে ঘর থেকে বের হয়ে গেল। লোক দুটি ঘরে ঢুকতে এমিলিয়া অতি কষ্টে স্বেচ্ছায় উঠে দাঁড়াল। দরজার সামনে রাখা স্ট্রেচারে শুয়ে পড়ল সে। লোক দুজন ধরাধরি করে নিয়ে চলল স্ট্রেচার। বাইরের খোলা বাতাস বুক ভরে গ্রহণ করল এমিলিয়া। কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে তা সে জানে। এক মহা আতঙ্ক এসে তার বুকে চেপে বসতে চাইছে, মনকে হালকা করতে চাইল সে। তাকে লম্বা বারান্দা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বারান্দার পাশ দিয়ে এক ফালি নীল আকাশ দেখা যাচ্ছে। নীল আকাশের বুকে একখণ্ড সাদা মেঘ কোনো অজানার পথে পাড়ি জমিয়েছে। বেদনায় মোচড় দিয়ে উঠল এমিলিয়ার বুক, হায় রে মুক্ত জীবন। হঠাৎ নীল আকাশ কোথায় হারিয়ে গেল। তাকে প্রবেশ করানো হলো একটি ঘরে, সে ঘর থেকে আর একটি ঘর। এ ঘর থেকে একটি সংকীর্ণ সিঁড়ি নেমে গেছে ভূগর্ভে। ভূগর্ভের সিঁড়ি দিয়ে এমিলিয়াকে নিয়ে পৌঁছানো হলো একটি প্রশস্ত কক্ষে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল মিস্টার জন স্যামুয়েল এবং আরও দুজন লোক। স্ট্রেচার সমেত এমিলিয়াকে রেখে বাহকরা ঘর থেকে বের হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটি, আসবাব বাহুল্য নেই। চারিদিকে পাথরের দেয়াল, উত্তর দিকের দেয়ালে লোহার গড়াদে একটি স্থান, মনে হলো জানালা। ঘরের ঠিক মাঝখানে কয়েক ইঞ্চি উঁচু একটি বেদির উপর লম্বা ও সুদৃঢ় একটি কাঠের পাটাতন। পাটাতনের দুপাশ থেকে দুটি করে চামড়ার মোটা বেল্ট বের হয়ে এসেছে। পাটাতনের উপর পড়ে আছে একটি ইলেকট্রিক ম্যাগনেটো, জলজল করছে তার উপর সাদা দুটি বোতাম, পাশেই সুইচ বোর্ড। ওদিকে একবার চেয়ে বুঝতে পারল সেটা কি। এমিলিয়ার প্রতিটি স্নায়ুতন্ত্রী, প্রতিটি রক্তকণিকায় যন্ত্রণায় উচ্ছস্রোত বয়ে গেল। সে মন শক্ত করতে চেষ্টা করল, মৃত্যুর পরপারে তো আর এ যন্ত্রণা পৌঁছাবে না। এ সময় মিস্টার স্যামুয়েল এমিলিয়ার দিকে চেয়ে বলল,
সময় আছে এখনো মিস পলিন, আপনি সচেতন, আপনি শিক্ষিতা, আপনার সামনে রয়েছে যন্ত্রণাদায়ক কষ্টের মধ্য দিয়ে তিলে তিলে মৃত্যু আর ক্ষমা ও সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, আপনি কোনটি করবেন আপনি ভেবে দেখুন। এমিলিয়া মিস্টার স্যামুয়েলের দিকে চেয়ে স্পষ্ট কণ্ঠে বলল, স্যামুয়েলের লোকজনদের পরিচয় ঠিকানা জানলেও আমি বলতাম কিনা জানি না, তবে আমি আগেও বলেছি আবার বলছি, তাদের কারো পরিচয় ঠিকানা আমি জানি না। সাপের মতো ঠান্ডা এক হাসি টেনে নিরুত্তাপ স্বরে বলল মিস্টার স্যামুয়েল, আমি তা জানি মিস পলিন, আমাদের আগেই বোঝা উচিত ছিল আজকাল মেয়ে স্পাইরাই সবচেয়ে কঠিন হয়ে থাকে। গত দুদিনের অভিজ্ঞতায় আপনাকে দিয়ে এ বোধটা আমাদের মনে নতুন করে জাগল, বলে সে উঠে দাঁড়ালো। উঠে গরাদ ঢাকা সেই স্থানটিতে গিয়ে দাঁড়ালো, একটি ছোট্ট হাতল ঘুরিয়ে গরাদ খুলে ফেলল, উন্মুক্ত হল একটি জানালা পথ। সে এমিলিয়ার দিকে চেয়ে বলল, আসুন মিস পলিন, দেখুন। যন্ত্রচালিতের মতো উঠে গিয়ে স্যামুয়েলের পাশে দাঁড়ালো এমিলিয়া। স্যামুয়েল জানালার পাশে একটা বোতামে চাপ দিল, অমনি জানালার বাইরের অন্ধকার সরে গেল। জানালার পাশ দিয়ে চলে যাওয়া সুগভীর পয়ঃপ্রণালী স্পষ্ট হয়ে উঠল, পয়ঃপ্রণালীর দুপাশ দিয়ে প্রশস্ত করিডোর। মিস্টার স্যামুয়েল সামনের করিডোরের দিকে ইঙ্গিত করে বলল, চেয়ে দেখুন। এমিলিয়া তার ইঙ্গিত অনুসরণ করে চেয়ে দেখল নরমুন্ডের বিরাট স্তূপ। স্যামুয়েল বলল, আমরা এই কক্ষে সহজে কাউকে আনি না, কেউ আসলে সে আর ফিরে যায় না, ওই নরমুন্ডের স্তূপই তার প্রমাণ। তড়িৎ আসন ব্যর্থ হলে ওই নরমুন্ডের মিছিলে তার স্থান। এমন দৃশ্যের সম্মুখীন হলে আগে সে হয়তো ভয়ে ভিমরি খেয়ে যেত, কিন্তু আজ তার সে অবস্থা নেই। অনুভূতি তার যেন ভোঁতা হয়ে গেছে, কোনো উত্তর দিল না সে মিস্টার স্যামুয়েলের কথার। মিস্টার স্যামুয়েল জানালা বন্ধ করে দিল, তারপর যন্ত্রের মতো দাঁড়ানো লোক দুজন একজনকে সম্বোধন করে বলল, আইজ্যাক, অধিবেশনের কাজ শুরু করো, বলে সে ঘরের চেয়ারটিতে গিয়ে বসল। এমিলিয়ার দিকে এগিয়ে এলো আইজ্যাক, কেঁপে উঠল এমিলিয়ার বুক। আইজ্যাকের ইঙ্গিতে যন্ত্রচালিতের মতো শুয়ে পড়ল এমিলিয়া পাটাতনের উপর, থরথর করে কাঁপছে গোটা শরীর, গলা জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রকট হয়ে উঠল বুক ফাটা তৃষ্ণা। এমিলিয়া স্থির করেছিল কোনো অনুরোধ কাউকে করবে না সে, কিন্তু পারল না, মুখ থেকে আপনিই বেরিয়ে গেল, পানি পানি দাও। দুপাশ থেকে চামড়ার বেল্ট শক্ত করে বেঁধে ফেলেছিল এমিলিয়াকে, শরীরটা পাটাতনের সাথে এক হয়ে গেছে, নড়বার শক্তি ছিল না এতটুকুও। চেয়ারে বসে কথা ছুড়ে মারল স্যামুয়েল, সাহায্য করতে পারলাম না বলে দুঃখিত মিস পলিন। এমিলিয়ার দুচোখ থেকে কানের দুপাশ দিয়ে নেমে এলো অশ্রুর দুটি ধারা, তার শুকনো জিহ্বা আর শুকনো ঠোঁট থেকে অস্ফুটে বেরো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সবার উপর ক্ষমতাশালী তুমি। এমিলিয়ার মুখে গুঁজে দেওয়া হলো বড় একটি কাপড়, তার কিছু অংশ পোটলা হয়ে মুখের ভিতরে থাকলো, কিছু অংশ থাকলো বাইরে। সকল প্রস্তুতি শেষ করে ইলেকট্রিক ম্যাগনেটের সাথে কানেকশন নেওয়া হলো সুইচ বোর্ডের, অন করলো সুইচ। আইজ্যাক ছোট্ট করে চাপ দিল ম্যাগনেটর একটি বোতামে, গোটা দেহ হঠাৎ খিচুনি দিয়ে উঠল এমিলিয়ার, অস্ফুট গঙ্গানি বেরোলো মুখ থেকে, চোখ দুটি তার বিস্ফোরিত হল, বোতাম থেকে হাত উঠিয়ে নিল আইজ্যাক। দেহের খিচুনি থেমে গেল, কিন্তু গঙ্গানি থামল না, হাঁপাচ্ছে এমিলিয়া, তার ঠোঁট কাঁপছে, চোখের পাতা কাঁপছে, থরথর করে কাঁপছে তার গোটা দেহ। এবার বোতামে চাপ দিল আইজ্যাক, আবার শুরু হলো সেই খিঁচুনি, ফুলে ফুলে উঠছে গোটা শরীর, চোখ দুটি বিস্ফারিত হয়ে বের হয়ে আসছে যেন, চামড়ার বেল্ট কেটে বসে যাচ্ছে শরীরে। এমিলিয়ার শরীরে ছড়িয়ে পড়ছে যন্ত্রণার এক ভয়াবহ আগুন, প্রতিটি মাংসপেশীর প্রতিটি কণিকাকে যেন কেটে কেটে পৃথক করে দিচ্ছে, আর সেই কণিকাগুলো ঝাঁঝরা করে দিচ্ছে আগুনের অসংখ্য সূঁচ। চোখের প্রতিটি মাংসকণিকা যেন খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সর্বশক্তি দিয়ে কামড়ে ধরেছে মুখে গুঁজে দেয়া কাপড়, দাঁতগুলো কেটে বসে গেছে কাপড়ে, অসহ্য যন্ত্রণা চেতনার প্রান্ত সীমায় নিয়ে গেল এমিলিয়াকে, জ্ঞান হারিয়ে ফেলল সে।